Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear Hazirin, Shamanit Bhairai. Aaj ke Pabitra Jumaati hoche, Pabitra Rajab maase, Pratham Juma. Jai maase, Rasul Kareem, Sallallahu alaihi wa sallam, Ramzan maase, Prasthuti Muluk Dua, Allah subhanahu wa ta'ala kasih korte Allahumma barik lana fi Rajab wa Syaban wa ballighna Ramadan Allah ta'ala Rajab mashe ar Syaban mashe amaderke barkat dan koro amaderke sustho rakho prostuti newar taufik dan koro ar amar hayat ke jibon ke lomba kore Ramadan porjonto poushe dao bole amin ei Rajab mashe emon ekti ghotona Rasul Kareem sallallahu alaihi wasallam er jibone Allah pak korechen korechen ke Allah aro jibon ke Allah subhanahu wa ta'ala din korechen kemon ekti ghotona seta ke bola hoy al isra wal miraj ki bola hoy al isra wal miraj je ghotona name Allah pak Quran er Kareem e birat koro ekta sura nazil korechen subhanahu wa ta'ala Allah সেই মেরাজের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মেরাজ সায়েন্টিফিক সাইড অফ মেরাজ মেরাজের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কি সেই নিয়ে আজকে আমাদের সামনে আলোচনা করা হবে আবার তৌফিক কামনা করে আল্লাহর তৌফিক দান করে আমিন আমিন প্রিয় দর্শক পবিত্র ইসরা এবং মেরাজের আলোচনা শুনতে গেলে আমাদেরকে সর্বপ্রথম একটু প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে যে কোন জমানায় কোন যুগে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছিলেন যাকে বলা হয় এই যুগ ইগনোরেন্ট মূর্খতার যুগ বর্বরতার যুগ মানুষের অধিকার ছিল না মানুষ মানুষকে হত্যা করে ফেলত নারীর অধিকার তো ছিলই না সেখানে মানুষ চুরি করত ডাকাতি করত মদ পান করত যাদের পেশা ছিল ডাকাতি নেশা ছিল মদ পান করা এবং একটি পরিবেশ পরিস্থিতি এবং সেই কালের তৎকালীন সরকার ছিল এমন এমন ব্যক্তি তারা ছিল জালেম এই শাসক গোষ্ঠী শাসিতদের উপরে এমন ভাবে জোর জুলুম করত শাসিতদের উপরে তারা শাসনের নামে শোষণ করত যেই পরিস্থিতি বর্তমান পৃথিবীতে আছে কথা বলেন ঠিক কিনা এমন একটি পরিস্থিতিতে মানুষের বাক শক্তির অধিকার ছিল না মানুষের ব্যক্তিগত অধিকার ছিল না পারিবারিক অধিকার ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না রাজনৈতিক অধিকার ছিল না রাষ্ট্রীয় অধিকার ছিল না সমস্ত অধিকার গুলিকে আল্লাহ পাক এই মানুষ ছিল মানুষের গোলাম মানুষ ছিল কার গোলাম মানুষের গোলাম এই মানুষগুলিকে মানুষের গোলামের দিলদির থেকে আলাদা করার জন্য আল্লাহ পাকের গোলাম বানাবার জন্যই আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পৃথিবীতে 1,02,24,000 পয়গাম্বর পাঠাইছেন যেরকম সুবহানাল্লাহ কে পাঠাইছেন কোরআনে কারীম আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত এই পৃথিবীতে এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি নবী রাসূল পয়গাম্বর পাঠাই দিই কেন পাঠাইলাম আল্লাহর গোলাম বানাবে আর আল্লাহর গোলামি করতে যত বিরোধিতাকারী যত শক্তি আছে সমস্ত শক্তিকে প্রত্যাখ্যান করবে এই পৃথিবীতে এদেরকে বাতিল বলে ঘোষণা করবে এই দুই প্রকার কর্মসূচি দিয়া আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে এমন একটি পরিস্থিতি যে পরিস্থিতিতে আল্লাহ পাক তাআলা হাবিবকে মেরাজ দিলেন সেখানে নেওয়ার পর এমন এমন কিছু জিনিস আল্লাহ পাক তার পয়গাম করতে আর শাসিনে ডেকে নিয়ে দান করলেন এই সমস্ত মূলনীতিগুলি দিয়ে যে সমস্ত বিধিবিধান গুলি দিয়ে মানুষগুলিকে প্রকৃত স্বাধীনতা এটা স্বাধীনতার মান না কম এই প্রকৃত স্বাধীন কেমনে মানুষের বানায় এটা শিখাইছে আম্বি আলাইহিস সালাম নবীরা এরকম কারা শিখাইছে নবীরা শিখাইছে এই নবীদেরকে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জাতিকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য মেরাজে নিয়ে গেলেন সুবহানাল্লাহ বললেন না মেরাজ মানে হচ্ছে স্বাধীনতার ঘোষণা সুবহানাল্লাহ স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ নিলেন যেহেতু ওই পরিস্থিতিটা ছিল আইনামে জাহিলিয়াতের যুগ মানুষেরা ছিল অধিকার বঞ্চিত
সেইজন্য আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতি মেরাজের সময় যেরকম পৃথিবী পরিস্থিতি ছিল একটা তো ওইরকম না ব্যতিক্রম ওইরকম পরিস্থিতি দেখো তা করার জন্য মেরাজের ফিলোসফি আমাদের দেশ আগে ছিল এখন এটা থেকে ডিসি মানে ডেভেলপ কান্ট্রি স্বপ্ন তা দেখছে পক্ষে সম্ভব নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রকে উন্নয়ন করে দেশ এবং জাতির ডেভেলপ ঘটানো শুধুমাত্র সম্ভব আল্লাহ মাধ্যমে যে বলিদান আমাদেরকে দিয়েছেন কথা কথা ঠিক না পরিবেশক যেমন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে যেমন তিনি অস্ত্র বানাইতে চাইতেন আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা গুলি গড়ে গড়ে পড়ে যেত তারপরে দেওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা
যত চিকিৎসা আছে পৃথিবীতে কোন চিকিৎসা করে একটু মরা মানুষকে জিন্দা করতে পারছে না কিন্তু ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ পাক কেমন পাওয়ার দিয়েছিলেন মৃত্যু ব্যক্তির সামনে যাইতেন যায় বলতেন কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা আল্লাহ পাক বলেন না আল্লাহ ঈসা বিজ্ঞানী যে অক্ষম এটা বলে মজিদা এটা দা মিরাকলস সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ অক্ষম করে দেয় আপনি তা তা করবেন এই জন্য সামনে কালোগরের দেয়াল এসে ঝুলে যাচ্ছে পারলে এটার সাথে মোকাবেলা করো এত কবিতা লেগে এত হ্যাঁ এই জাহেলী যুগের সবচেয়ে মারাত্মক যে কবিতা ছিল সাতটা কবিতা এগুলিকে আরো বলতে বলা হয় এটা ছিল জ্ঞান বিজ্ঞানের যুগ সাহিত্যের যুগ কথা বলি কিনা জ্ঞান বিজ্ঞান কবি সাহিত্যিক সাহিত্য এমন একটা যুগ আল্লাহ দিয়ে দিলেন এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক কোরআন দান করলেন সুবহানাল্লাহ বলেন এমন এক কিতাব এমন এক কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা এর নাম হল কোরআন এর নাম কি কোরআন এই আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কিতাব এই কোরআন কারিমের আয়াতের মতো একটা আয়াত ছাড়া পৃথিবীর কেউ মানতে পারে না যেরকম পাচ্ছে কি কেউ পারে না মানুষের যত মানুষ দিন এই পৃথিবীতে আসছিল যারা মারা গেছে সব চিন্তা করো যারা যত মানুষ আসছিল সব চিন্তা করো একটাও মরবে না মানুষ দিন সব একত্রে মিলো সমস্ত কবি সাহিত্যিক চৌদ্দ খুশি একত্রিত হয় কেমন পর্যন্ত যদি আয়াত দেওয়া হয় কোরআন কারিমের আয়াতের মতো একটা আয়াত বানাতে পারে মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কোরআন এমন সুরা দিলেন কোরআন কারিমের ভিতরে এমন এমন আয়াত দিলেন কবি সাহিত্যিক সব অক্ষম সুবহানাল্লাহ একজন বড় বিজ্ঞানী তিনি একটা ছোট্ট বই লিখেছেন বইটার নাম হলো আলেজাদুল হারফিল কোরআন কারীম কোরআন কারীমের আক্ষরিক মর্যাদা নামে ছোট্ট একটা বই তিনি লিখেছেন এই বইটাতে তিনি লিখেছেন আলিফ লাম মিম সূরা বাকারা আর সংখ্যা কত 286 গান আয়াত এই 286 গান আয়াতে অক্ষর যে কোটা আছে সবগুলো অক্ষর তিনি একটা একটা করে বলছেন যে সিরিয়ালটা হওয়ার কথা ছিল আলিফ বা তা সা না হয়ে হয়েছে কি আলিফ সবচেয়ে বেশি যে অক্ষরটা ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে আলী উত্তরগণ এরপরে দ্বিতীয় পর্যায়ে যে অক্ষরটা ব্যবহার করা হয়েছে সেটার নাম হচ্ছে এরপরে তৃতীয় পর্যায়ে যে অক্ষরটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এটার নাম হচ্ছে মিম এবার সিরিয়াল ঠিক আছে না ঠিক না আজীবন বিজ্ঞানগিরি করে একটা অক্ষরের জ্ঞান
অর্জন করতে পারবে না। কথাটা ঠিক কি না? প্রিয় দর্শক, এমন জ্ঞান আল্লাহ পাক দেন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। বলো না, আরেকটু শোনাবো। মাঝখান দিয়ে একটু বলি, দুইজন যাচ্ছেন, ওই দিন নৌকরে বসে থাকলেন, সাগর পানি দিলেন। বলো না, মোটামুটি জানা আছে আপনাদের। হঠাৎ করে নৌকার কিনারে এসে বসলো, কাঞ্চিতে এসে বসলো, ছোট্ট একটা পাখি, তিনটি পাখি মতো একটা পাখি, বসে চুমে সাগর থেকে একটু পানি নিয়ে আবার ওপর দিকে চলে গেছে। এবার হযরত মূসা আলাইহিস সালাম বলে দেখেছি, কত প্রশ্ন তোমার করি, একটা প্রশ্ন করি, যে আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞানের মধ্যে পার্থক্য কি? মানুষের জ্ঞান আর এই সাগরে মহাসাগরে যত পরিমাণ পানি আছে তার থেকে আরো বেশি হলো বিজ্ঞান কিতাব বলতে আপনি গল্প কাহিনী বলে মানুষকে হাসাবেন কাঁদাবেন, এই উদ্দেশ্য নয়। কোরআন কারিমের মূল উদ্দেশ্য হচ্ছে হুদার নির্দেশনা। বলবেন না, হুদার নির্দেশনা কি? মঙ্গল করে যাও যাবো করবে, হ্যাঁ, এরোপ্লেন আবিষ্কার করবে, গাড়ি আবিষ্কার করবে, চিন্তা বানিয়েছে দৌড়ায় বেশি, কথাটা ঠিক কিনা? এগুলি আল্লাহ জানেন না কি জানেন না? এই ঘটনাটা ছিল এমন কোন মানুষের মাথায় ঢুকবে না, বিজ্ঞানীরা কল্পনাও করতে পারবে না, বিজ্ঞানীদের মাথায় ঢুকবে না এই ঘটনাটা কেমনে ঘটলো। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিজ্ঞানীদের দুর্বলতা আছে নাকি নাই, অক্ষমতা আছে নাকি নাই, তারপরে বিজ্ঞানীদের সীমাবদ্ধতা আছে নাকি নাই? ইচ্ছা করলে আপনি এখন উঠতে পারবেন, মনে মনে স্যার উঠবেন, উঠতে পারবেন মনে মনে স্যার, তার সামনে দূর হয়ে যাবে পারবেন মনে মনে, এখন স্যার আমি এখন ফু মারিয়া আঙুল ভোল খাবো পারবেন নাকি? পারবেন না। কে পারে? এখন অক্ষমতা, দুর্বলতা, ক্লান্তি, ঘুম ঘুম ভাব, বিজ্ঞানকে এই ঘটনাটা মানুষের মাথায় ঢুকবে না, বিজ্ঞানীরা এটাকে বুঝবে না, প্রমাণক বিজ্ঞানীরা এটা বুঝবে না, তাদের মাথায় ঢুকবে না। এই জন্য আল্লাহ পাক এই ঘটনাটা শুরু করতে গিয়ে নিজেই সুবহানা দিয়ে শুরু করেছেন। সুবহানা বলবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى. মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সার দেখেছে কখনো?
নাউজুবিল্লাহ কবুল না আরে না তোমার চাঁদ কতটু চাঁদ কত দাও চাঁদ হচ্ছে এই পৃথিবীর মাটি থেকে প্রায় মাত্র 2,32,000 পায় কত 2,32,000 পায় ধরে চাঁদ নয় 9,30,00,000 মাইল দূরের সূর্য নয় 30,43,47,826 মাইল দূরের মঙ্গল গ্রহ তোমার চাঁদ সূর্য মঙ্গল গ্রহ গ্রহাণপুঞ্জ মিল্কওয়ে গ্যালাক্সি সারা পৃথিবীটা সবগুলি পাড়ি দিয়ে লর্ড গ্র্যাভিটেশন পাড়ি দিয়ে মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আকাশ ধরে আর সাজিম প্রমাণ করেছেন যা পৃথিবীর কোন বিজ্ঞানের পক্ষে কল্পনাও করা সম্ভব নয় এই বর্ণনা যিনি ঘটাইছেন তিনি কে আল্লাহ পক্ষে সম্ভব নাকি সম্ভব না আল্লাহ পক্ষে সম্ভব নাকি সম্ভব নয় এই পৃথিবী পৃথিবীতে আবিষ্কার হতে হতে যখন এক পর্যায়ে এসে পদার্থ বিজ্ঞানীরা যখন এক পর্যায়ে এসে ফিজিক্স নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে যখন আবিষ্কার করলো থিওরি অফ রিলেটিভিটি সময়ের আপেক্ষিকতা থিওরি অফ রিলেটিভিটি যখন আবিষ্কার করলো তার সূত্র দিল তিনি বললেন যে এই পৃথিবী সময়ের গতি সব গ্রহে এক সমান নয় তিনি বললেন যে পৃথিবী সময় এবং এলাকার আপেক্ষিকতা অনুযায়ী সময় তার সেই এলাকায় বিরাজমান এক এলাকার সময় আর এক এলাকার সময়ের সাথে মিলবে না তার মানে কি এই পৃথিবীতে যতটুকু সময় হলে সেকেন্ড হয় মঙ্গল গ্রহে সেকেন্ড আর কম বেশি হতে পারে ইউরাস নেপচুন প্লেটের যত ভ্রম আছে আর কম বেশি হতে পারে তিনি এই থিওরিটা আবিষ্কার করলেন তার মানে হলো এই পৃথিবীর এক সেকেন্ড সময় আকাশের উপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বছর বছর ধরে ঘুরে ঘুরে সেখানে জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সাত আকাশ দেখলেন সুবহানাল্লাহ বলেন সমস্ত কিছুর পরিবেশ পরিস্থিতি দেখলেন সিদ্রাতুল মুনতাহা গেলেন আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করলেন আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা হলো কত বছর বছর সময় চলে গেল আর দুনিয়াতে এসে দেখলেন যে এক সেকেন্ড সময় যায় নাই ধরে বলল তার মানে হচ্ছে আকাশের উপরে বছর বছর সময় এই পৃথিবীর সময়ের জন্য জিরো টলারেন্স কি জিরো এক সেকেন্ড না এদের মানুষের মাথায় ঢুকবে কথা কোন আবিষ্কার হতে হতে যখন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার হলো তখন বিজ্ঞানীরা বললো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছেন এটা সত্য মেরাজে গেছেন এটা সত্য প্রিয় এই পৃথিবী সূর্যকে একবার পদক্ষেপ করতে সময় লাগে 300 বছর পৃথিবী এই জন্য এক বছর তারপরে এই জন্য আমরা 365 দিনে এক বছর ধরি এটা গেল পৃথিবীর সময়ের কথা তারপরে একই সৌরজগতের একই সোলার সিস্টেম একই সৌরজগতের অধীনে বুধ গ্রহ মঙ্গল এই বুধ গ্রহে এক বছর হয় শুধুমাত্র 88 দিনে কত দিন হয় মাত্র 88 দিনে এক বছর হয় একই সোলার সিস্টেমে ভেনাস শুক্র যে গ্রহ আছে সেখানে বছর হয় 225 দিনে এক বছর বদ্রিকন 225 দিনে এক বছর হয় মঙ্গল গ্রহ মাস সেই করে 687 দিনে এক বছর বদ্রিকন 687 দিনে এক বছর হয় এরপরে বৃহস্পতি গ্রহ জুপিটার সেই গ্রহে কত কম প্রিয় এবার এই সকল গ্রহ সমূহের সেকেন্ড ঘন্টা বিধি কখনো কি পৃথিবীর মতোই হবে না ব্যতিক্রম হতে পারে কখনো পরিমাণগুলি এক হবে না ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রম হতে পারে এখানে যখন দুপুর একটা আমেরিকা যখন রাতে একটা বাজে কথা বলি কিনা প্রিয় এই জন্য আবার সায়াবল গ্যালাক্সি আছে কিনা কোন গ্রহ থেকে আরো বড় বড় সায়াবল গ্যালাক্সি নিহারিকা এই সায়াবল গ্যালাক্সি একদিন সেখানে একদিন পৃথিবীর হিসাবে 220 মিলিয়ন বছর সুবহানাল্লাহ গ্যালাক্সির একদিন পৃথিবীর হিসাবে কত বছর 200 মিলিয়ন বছর যদি হয়ে যায় এবার আমার প্রশ্ন হলো গ্যালাক্সি সাহেব তিহাইগার আরো উপরে যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছেন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন, সে আকাশের উপরে বিলিয়ন বিলিয়ন বছর। আমার বন্ধু, এই পৃথিবীর সময়ের এক সেকেন্ড হইতে পারে নাকি পারে না? জোরে বল। এখানে আমাদের পুত্র, তার পুত্র দিলা সময় তার গুণাম, সময় তার গুণাম। তোমাদের সরকার মন্ত্রী মন্ত্রণালয় মিটিং করতে করতে সময় শেষ হয়ে যায়, কথা কেন ঠিক না? রাত হয়ে যায়, ঘুমের টাইম হয়ে যায়, খাওয়ার টাইম যায়, নামাজ যায়, খবর নেই, কথা বলে ঠিক না? আল্লাহ পাক সময় তার গুণাম। আর কথা শুনে, এই সময় এমন একটি জিনিস, এই পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার ভ্যালুলেস নাই, এক নরমাল না, মেন্টাল ঠিক, মেন্টালিটি ঠিক আছে, এরকম একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে মানুষ তার জীবনে কোনো না কোনো সময় সময় নিয়ে চিন্তা করে। কথা বলে ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেখান থেকে আমাদের বুঝে আসলো, আমাদের বুঝে আসলো সেখান থেকে আলোর গতি, আলোর গতি এই পৃথিবীতে সবথেকে গতি বেশি কার? আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,83,000 মাইল প্রতি সেকেন্ডে আলোর গতি। প্রিয় ভাইসব, এই আলোর গতি যেই লাস্ট ক্লাসে যেই মাত্রাটা আছে আলোর গতির মাত্রা, সেই মাত্রাটাকে বলা হয় কসমিক লিমিট। কি বলা হয়? যেরকম কসমিক লিমিট আলোর গতি লাস্ট সেই মাত্রা, বর্তমান জ্যোতির্বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে প্রিয়বাসক, সেটাকে বলা হয় 99.9%। কত পার্সেন্ট আলোর গতি প্রতি সেকেন্ডে? 1,86,000 মাইল। এবার 1,86,000 মাইলকে আপনি 99.9% করেন, কত পার্সেন্ট? 99.9%। এই 99.9% কোন জিনিস এই পৃথিবীরা, এই বিজ্ঞানীরা এই পৃথিবীতে এখনো আবিষ্কার করতে পারেন নাই। আরো কত বাদ বাকি আছে? এই পৃথিবীর তাদের কাগজে আবিষ্কার করি স্থূল বস্তুগুলি এটাকে ছেড়ে যাইতে পারে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ দিয়ে যাইতে লাগলেন, ছিলেন মসজিদে হারামে, সেখান থেকে আসলেন। পরিবাসক, এই যে উহুদ দিকে উর্দু গতি, উহুদ দিকে উর্দু গতি। আচ্ছা, আপনারা কি মনে করেন যে হেলিকপ্টার তো উহুদ দিয়ে চলে, বিমান আরো উপরে, রকেট আরো উপরে, কথা বলা ঠিক কিনা? এরপরে চালু দেশে যাওয়ার যে যন্ত্র ওইটা আরো উপরে, এরপরে মঙ্গল গ্রহে তার দিনে যন্ত্র পাঠাইছিল, ফিনিক্স সুজারনা ওগুলি আরো উপরে। তার মানে কি, আপনি কি মনে করেন হেলিকপ্টারের যন্ত্র আর ফিনিক্স যন্ত্র কি এক? আবিষ্কার হলো তার ভিতরে হেলিকপ্টারের কি মার্কা কোন? সিএনজি মার্কা। এগুলি চলে, সিএনজি দেখেন না, সিএনজি কেন বললাম? এই যে মাঝে মাঝে একটু যদি রাস্তায় একটু ঠান্ডা টাকা হয় তখন পাঁচটা পোলা মানে মধ্যে কাজ দিয়ে বলি তিনি দুনিয়াতে আগমন করলেন। এই মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের উপযুক্ততা করার জন্য দুইবার তাকে ওপেন হার্ট সার্জারি করেছিলেন, কয়বার? এটাকে বলা হয় শব্দে সদর, কি বলা হয়? সিনা সাফ করলেন দুইবার, জান্নাতি পানি দিয়ে যার স্বর্ণের পাত্রের ভিতরে রেখে এমন এমন জিনিস, এমন এমন জ্ঞান, এমন এমন হেকমত, এমন এমন যন্ত্রপাতি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঢুকিয়ে দিয়েছেন তার ভিতরে মেরাজে যাওয়ার ঠিক করতে, যাতে করে লর্ড গ্রাভিটেশন এই পৃথিবীর স্কাই ভেলোসিটি যেটা আকাশের সীমারেখা, লর্ড গ্রাভিটেশন মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে যাতে আরো উপরে যেতে পারে। তান্ত্রিক সংশোধন যাকে বলা হয় তিনি
সূর্যটা জল উপরে যায় চন্দ্র আরো ভালো লাগে কথা বলছি কি এই লোকটা এরপরে কি না এরপরে আমার বন্ধুগণ মঙ্গল গ্রহে যাওয়া পর্যন্ত যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করেছে এরপরে কি আকাশ করতো এই পৃথিবীতে আমরা দেখতে পাই রাতের বেলায় অসংখ্য গণিত তারকা আছে নাকি নাই এই তারকাগুলি পৃথিবী বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এই পৃথিবীর বয়স হলো 500 কোটি বছর কত বছর প্রায় বিজ্ঞানীরা বলছেন তো 500 কোটি বছর যাবৎ এই যে উপর দিকে তারকা এই তারকাগুলির আলো নিচের দিকে আসতেছে কত দ্রুত গতিতে ঘন্টা প্রতি সেকেন্ডে 186,000 মাইল গতিতে এই তারকাগুলির আলো আসতেছে আসতেছে পৃথিবীর নিচের দিকে সবাই বলবে না আস্তে আস্তে প্রায় 500 কোটি বছর পালিয়ে গেল বহুত তারকা এখনো আছে তাদের আলো এই পৃথিবীর মাটি এখনো স্পর্শই করতে পারে না তাহলে কত হতে পারে মনে করেন এই আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল সেই সেকেন্ডে মিনিট সেই মিনিটে ঘন্টা সেই ঘন্টার দিন সেই ঘন্টার মাস সেই ঘন্টার 12 মাস এটাকে বলা হয় লাইট ইয়ার আলোক বর্ষ কত কোটি কোটি আলোক বর্ষ চলে গেল তারকার আলো এখন পৃথিবীতে আসতেই পারে নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সেকেন্ডে সব প্রমাণ করা শেষ আল্লাহ আকবার আল্লাহ এই জন্য এই ঘটনাটা মানুষের মাথায় ঢুকবে না বলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই ঘটনাটা যখন শোনালেন আল্লাহ নিজেই শুরু করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘটনাটা তিনি ঘটাইছে তার দুর্বলতা তার কোনো অক্ষমতা কোনো কিছু আছে কি প্রিয় ভাইষ এই আলোর গতি নির্ণয়ের একমাত্র এই পৃথিবীর বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে ওটা কেমনে গেল এবার আপনি লর্ড গ্রাভিটেশন মহত্বাকর্ষণ শক্তি স্কাই ভেলোসিটি এটাকে আপনি বাড়িয়ে উপরে যাবেন আরো উপরে যাবেন আরো উপরে যাবেন উপরে যাওয়ার জন্য যেই যন্ত্রটা লাগবে মহত্বাকর্ষণ শক্তিকে বাড়তে হলে এমন একটা যন্ত্র লাগবে সেই যন্ত্রের গতি প্রতি সেকেন্ডে 7 মাইল কমপক্ষে কত প্রতি সেকেন্ডে 7 মাইল আর প্রতি মিনিটে কত দিতে পারে এখন আর প্রতি ঘন্টায় 25,000 কিলোমিটার প্রতি 7 মাইল যাইতে পারে প্রিভাষক বিমান কি অত যাইতে পারে যাইতে পারে কি এখান থেকে সৌদি আরব যাইতে প্রায় 6,000 কিলোমিটার কম কথা বলে ঠিক না কয় ঘন্টা লাগে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা লাগে নাকি লাগে না আল্লাহ রাসূল বলেছেন বিজ্ঞান
বিজ্ঞানকে মত হইলো না আল্লাহরে ভুলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ফিরে আসো বিজ্ঞানের যত আবিষ্কার করেছে সব নবীদের জ্ঞান থেকে একটু হালকা পাতলা সিটে পাতা একটু নিয়ে আবিষ্কার করেছে নিজেরা কোনো কিছু আবিষ্কার করতে পারে না নাকি ওরা পারে নাই এই জন্য হেদায়েতের জন্য বিজ্ঞানের হাতে হেদায়েত পায় ইসলাম এমন একটি ধর্ম সুবহানাল্লাহ তোমাদের জীবন ব্যবস্থা যত বড় মহাজ্ঞানী হও যত বড় বিজ্ঞানী হও যত বড় সক্রেটিস হও যত বড় আইনস্টাইন হও যত বড় আলোচনা হও কোরআন কারিমের আছে দারস্থ হও একটা আয়াতের অন্তর দেখবা তোমার জীবনের সমস্ত বিজ্ঞান একটা আয়াতের কাছে অজ্ঞান হয়ে যাবে কথা বলি কিনা আমার বন্ধু আমার ভাইরা এই জন্য সাতের দেশ থেকে ওই যে মাইকেল কলিন্স এডুইন গোল্ডি নীল আমস্ট্রং সাতের দেশ থেকে ওরা তাই ঘুরে আসে ঘুরে যখন পৃথিবীতে আসে আসার পর নীল আমস্ট্রং তিনি বললেন দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান ওয়ান জাইন ফর ম্যানকাইন্ড যেটা তিনি বললেন যে এই যে ভ্রমণটা এটা একজন মানুষের জন্য একটা ক্ষুদ্র পদক্ষেপ মাত্র আর মানব জাতির জন্য এক বিশাল অগ্রযাত্রা এই অগ্রযাত্রার কারণে আমেরিকার সরকার খুশি হইয়া 2011 সালে নীল আমস্ট্রংকে আমেরিকার সবচেয়ে বড় সর্বোচ্চ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেসনাল গোল্ড মেডেল কংগ্রেসনাল গোল্ড মেডেল নীল আমস্ট্রংকে দান করেছে যেরকম কারে নীল আমস্ট্রংকে দান করলো এই কংগ্রেসনাল গোল্ড মেডেল আমার বন্ধুগণ কত প্রমাণ করলো 2 লক্ষ আমি আমার বান্দার কাছে যা যা ওহি করার ছিল ডাইরেক্ট ওহি করলাম জিব্রাইলের দরকার হইল না সুবহানাল্লাহ সাতটা যখন পাড়ি দিলেন এমন একটা জায়গায় সিদ্রাতুল মুনতাহা আমরা বলি জান্নাতের বরুবিয়াস সুবহানাল্লাহ বলি না এই যে বরুবিয়াসের কাছে গেলেন এক এক ফল মাত্রার মতো এক একটা পাতা হাতির কানের মতো সুবহানাল্লাহ বলি না কাছাকাছি গেলেন যাই বলেন যে হুজুর আমি আমার আর উপরের দিকে যাওয়া আপনার পক্ষে সম্ভব আল্লাহ পাকের আরশে আযীম পর্যন্ত ভ্রমণ করা আমার পক্ষে সম্ভব নয় জোরে বলে সারাগার হয়ে যাব এরপরে শেষ এরপরে নবীজির কাছে একটা রফরফ নামের একখানা বিছানা এলো নাম কি রফরফ নামের একখানা বিছানা এলো নবীজি এই বিছানায় আরোহণ করলে এই বিছানায় আরোহণ করার পর নবীজি বললেন সুম্মা উরিজালি মুস্তাওয়ান আসমাউ ফিহে শরীফাল আহলাম এমন জায়গায় রফরফ বিছানা আমার এমন জায়গায় এমন কুকুরে নিয়ে গেল যেখানে আমি আরশে আযীমের নিচে যে লোহ কলম কলম লেখতেছে সুবহানাল্লাহ কলম নিজে নিজে লাগে এই পৃথিবীতে এমন কোন কলম আছে নিজে নিজে লাগে আল্লাহ পাক বলে লাগে নাকি লাগে না আল্লাহ পাকের হুকুম তার ক্ষমতা পাওয়ারটা কই দূরে দেখে আল্লাহ পাকের হুকুম বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আর আল্লাহ পাকের ক্ষমতা তার হুকুমের পাওয়ার বিদ্যুতের গতি চাইতে আরো কত 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 বেশি আমি আপনি কল্পনা করে কেন্দ্রে দ্বারা ল্যাপটপে আর কম্পিউটারে হিসাব করে গুলানো যাবে না আল্লাহ পাকের কি ব্যাপার কোন সুবহানাল্লাহ সুরা ইয়াসিনের শেষ অংশে আল্লাহ পাক বললেন ইন্নামা
amruhu idha arada shay'an ay yaqula lahu kun fayakun. Allah jokhon kono kaj korar bosto koren erada korar iccha koren tokhon bolen hao shonge shonge hoye jay. Subhanallah. Ajiban boshe kon kon koro to hobe kichu je bolen hobe kichu tomar sarkar prithibi afrika government sob government ek jay boshe kon kon sikhi koro hobe kichu Allah bole koy bar bole subhanallah bin nabi pri bhaisho ek bole Allah pake khomota ro to baba আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, আবার ফিরে এলেন, পৃথিবীতে ফিরে এলেন, আয়েশা থেকে যাকে সেই অবস্থায় রেখে গেছেন ওরকমই আছে। তিনি মনে হয় পারতে পারে তেরে কদম তক আল্লাহ জান্নাতে আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসবে। আমার তো দরকার কি মাহবুব ইসলামের গোলামি করা, করেছিলাম নামাজ পড়লে এটা বাবা, রোজা করলে এটা বাবা, ভালো ভালো কাজ করলে জিহাদ করলে এটা বাবা, সব পাইছো কিনা। জান্নাতীরা তখন বলবে বলু নাম আল্লাহ, যা যা ওয়াদা করেছিলা সব পেয়েছি। জান্নাতীরা নাজনে এমন পাইয়া আল্লাহ দিদারের কথা ভুলে যাবে, কিন্তু আমার আপনার হাবিব আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভুলবেন না। সুবহানাল্লাহ। ডাকতে বলবে যে আল্লাহ তাআলা সব পাইছি ঠিক, যার জন্য রাত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের কাছ থেকে বিদায় নিয়া বাসির মঞ্চে যাইয়া বাসির রসিকে হাসি মুখে বরণ করে নিল, আল্লাহু আকবার। যার জন্য চাঁদের ময়দানে গেল, সাদর বরণ করলো, শহীদ হয়ে গেল, সে আল্লাহ রাব্বুল আলামিন কে তারা এখনো দেখতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার হাবিব আমি আপনার আজকে পুরো করব, আল্লাহু আকবার, আপনার আজকে আমি পুরো করব। আপনার পুরা নবীর সামনে থেকে 70,000 নূরের পর্দা একটা একটা করে সরে যাবে, জান্নাতীরা তাকায় থাকবে আল্লাহ পাকের দিকে, রবের দিকে তাকায় থাকবে, আর রব তাকায় থাকবে জান্নাতীদের দিকে। আল্লাহর কাছে আজকে মন করে দোয়া করবে পুরা নবী, তোমার সেদিন জান্নাতের ভিতরে তোমার জান্নাতি বান্দা বান্দিরা তোমাকে দেখবে, ওই দিন যদি তোমার জান্নাতের ভিতরে কোনো জায়গাও না থাকে আমার মতো নগণ্য গোলাম কাছে, আমাদের মতো নগণ্য ক্ষুদ্র ক্ষুদ্র গোলাম গুলিকে বান্দা বান্দি গুলিকে তুমি জান্নাতের ভিতরে তারাবার একটু জায়গা করে দিও, যাতে করে তোমারে দেখতে পা। আল্লাহ পাকের কবুল করে বলেন আমি। প্রিয় ভাইস, মেরাজ সম্পর্কে ইসরাফ সম্পর্কে এই কথা বলি আমরা বলে নিলাম, আল্লাহ পাক তার নগণ্য গোলামের জন্য দোয়া করবেন না, এগুলো আপনারা আল্লাহ কবুল করুন। বিশ্বর জামে মসজিদ মুসলিম ভাইদের কালামাত কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। প্রিয় ভাই সব, আজকের এই পবিত্র জুমার দিনে আমরা এই কথাগুলি বললাম, আমরা ধারাবাহিকভাবে মেরাজের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ নিয়ে আজকে আলোচনা করলাম। কি নিয়ে বলেন? বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মেরাজ থেকে বিজ্ঞানীরা অজ্ঞান হয়ে যাবে, বিজ্ঞানীরা হেদায়ত পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনা করলাম, তার মানে হলো নাস্তিক হওয়া, মুনাফিক থাকা, ইসলাম বিরোধী হওয়ার কোন সুযোগ আল্লাহ পাক বিজ্ঞানীদের জন্য রাখেন। কথা বল ঠিক কিনা?
আলোচনা শুনবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় ঘটনা কথা বলছি না আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন বলি আমিন।